গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকেও দেখো রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখানে এই যে বাঁধাকপির ডালনা হবে আজকে, সেই জন্য এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর কি বাজার হয়েছে দেখো, কুমড়ো, শসা, গাজর, আর এখানে কিছু গোটা মশলা আছে, জিরে গুঁড়োর প্যাকেট। এক ঝলক দেখিয়ে দিলাম যে কী কী বাজার হয়েছে। আর এই যে পুড়িয়া করে কি এনেছে দেখো, এখানে কি বলে গোটা জিরে, গোটা মৌরি, এই যে এতে মৌরি আছে, এতে কি আছে দেখি। এতে অল্প অল্প করে এনেছে, কারণ আমরা তো কালী পুজো পর্যন্ত থাকবো, কালী পুজো আবার বাড়ি চলে যাব, আর সেই জন্য আর প্যাকেট নিয়ে আসে না, নাহলে আমাদের সবসময় প্যাকেটই তো নিয়ে আসে। আর ওই জন্যই অল্প করে আনার জন্যই গোটা মশলাই লুজ নিয়ে এসেছে এবারে। এই যে পাঁচ ফোড়ন জিরে আর মৌরি, এই তিনটে। তো চলো বাঁধাকপিটা কেটে নিই, বাঁধাকপির ডালনা হবে, আর কি হবে দেখা যাক। সেরকম আর কিছু আজকে হবে না, কারণ আজকে নিরামিষ আমার, আর ওই কী বলতো ইয়ে করবো, ভাতে দিয়ে দেবো, কুমড়ো টুমড়ো সব ভাতে দেবো সেদ্ধ। আর বাঁধাকপির ডালনাটা করে নিচ্ছি, কারণ বাঁধাকপির ডালনাটা করে নিলে এবেলা ওবেলা দুবেলাই হয়ে যাবে, ওবেলা রুটি বা মুড়ির যে কোনো একটা কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে, সেই জন্য বাঁধাকপির ডালনাটা করছি। চলো গাজরটা কেটে নিই। আর শরীরটা আমার এখনও মানে সেরকম সারেনি জানো তো, এখনও গা ম্যাজ ম্যাজ করছে, সেই জ্বর জ্বর ভাবটা রয়েছে। একটা ওষুধ খেয়েছি, যখন ওষুধটা খাচ্ছি তখন একটু মানে ভালো লাগছে, তারপরে আবার সেই গা ম্যাজ ম্যাজানিটা রয়েই গেছে। তো প্রথমে ভাবছিলাম যে ব্লগ করবো না, ছেড়ে দিই, তারপরে ভাবলাম যে না, আবার তো পুজোর সময় বাড়ি চলে যাবো, সেইখানে গেলে তো আবার সেই ব্লগ বন্ধই হয়ে যায় বলতে গেলে, মানে করলেও তো সেই ছাড়তে পারি না নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তাই ভাবলাম যে যতটুকু পারি ততটুকুই করি। আর এই যে এখানে দেখো কী নিয়ে এসছে, নোনতা বিস্কুট, দুটো নেসপাতি আছে, আর এগুলো তো আগেই দেখলে। আর আমি এখন এই মশলার ডিপের মধ্যে এগুলো ঢেলে নেবো। চলো এখন ঢেলে ফেলি এগুলোকে। দেখো মশলার ডিপের মধ্যে তো মৌরি ঢালার জায়গা নেই, সেই জন্য মৌরিটা একটা আলাদা ডিপেতে ঢালছে। তো বাঁধাকপিটা আমি এখন ধুয়ে আর এই যে সিদ্ধ হতে দিচ্ছি। আর আজকে একটু মানে সেটা ভালো না, মানে চট জলদি রান্না করার চেষ্টা করছি, ওই আলু বাঁধাকপি সব একসাথেই সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি নুন দিয়ে। আগে সিদ্ধ হয়ে যাক, তারপর তেলেতে ছকে নেবো। কি বলো তো, শরীর ভালো থাকলে গুছিয়ে রান্না করতে ভালো লাগে, শরীর যেদিন দেয় না নয় সেদিন মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব মানে একবারে জগা খিচুড়ি করে রান্না করে ফেলতে, মানে রান্নাটা করে ফেলতে পারলেই বাঁচি, এরকম একটা অবস্থা। যেমন যেমন শরীর ভালো থাকবে তখন কি করি, মাংস টাংস কত ধীরে সুস্থে করি, আর যখনই শরীর ভালো তখন আদা রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে মাংস করে ফেলি। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর এই যে মুড়ি খাওয়ার জন্য এখানে তেলে ভাজা নিয়ে এসছে, শসা কেটেছি, আর এই দিয়ে মুড়ি খাওয়া হবে, মুড়িটা এখন ঢালবো। মুড়ি নিয়ে এসছে, বেশি করে মুড়ি আনা হয়, যে বললাম বেশি করে এবারে কিচ্ছু আনা হয়নি, কারণ এই চলে যাবো সেই জন্য যা আনছি সব অল্প অল্প। আগের বারে এসে যখন দেখলাম, অনেকদিন বাড়িতে ছিলাম 14-15 দিন, এখানে এসে দেখলাম সব মশলা নষ্ট হয়ে গেছে, আমাকে সমস্ত ডাস্ট মশলাগুলো সব ফেলে দিতে হয়েছে, দিয়ে আবার নতুন করে এ করতে হয়েছে, সেই জন্যই অল্প করেই আনা হচ্ছে সব। আর এই যে দেখো বাঁধাকপিটা জল ঝরিয়ে তেলেতে এটাকে ভালো করে ছকে নিয়েছি, এবার এই দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে, আর এটাকে এখন একটু মানে ভেজে আর এই জল ঢেলে চাপা দিয়ে এখন সিদ্ধ হতে দিই, মানে তরকারিটা হতে দিই, একদম শেষে যখন নামাবো তখন ঘি আর মিষ্টিটা দেবো। বাঁধাকপির ডালনা একদম রেডি, তো চলো এবার খেতে বসবো। এই যে খাবার দাবার কি ব্যবস্থা দেখো, ভাতের মধ্যে আলু সেদ্ধ, আলু, কুমড়ো আর মুগের ডাল সিদ্ধ দিয়েছি, আর বাঁধাকপির ডালনা আছে, আর কি বলে ও ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে, আর আমি হচ্ছে যে দুধ দিয়ে খাবো। আমি ভাত খেলে দুধ দিয়ে আর ভাতে ভাতে দিয়ে খেতে বেশি পছন্দ করি, তো আমি দুধ জাল দিয়েছি আর সেই দুধটা দিয়েই খেয়ে নেবো এই সমস্ত ভাতে ভাতে দুধ দিয়ে। চলো এগুলো এখন তৈরি করে নিই তেল নুন দিয়ে।
আর এরকম ভাতে ভাত আর দুধ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তোমাদেরও কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার তো দারুণ লাগে খেতে। অনেক সময় মাছ মাংসের থেকেও এরকম দুধ দিয়ে আর এই ভাতে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে রাত্রির দিকে হলে তো আরও ভালো লাগে। দেখো এখানে তেলে ভাজা হচ্ছে, আর এখন কটা বাজে না, এখন বাজে 10:45। সেই তখন সেই দুপুরে দেখা হয়েছিল, আর দেখা হয়নি কারণ আর বলে না শরীরটা ভালো নয়, একজন আজকাল ভিডিও করিনি। একদম রাত্রিতে একটু গরম গরম তেলে ভাজা হচ্ছে, মুড়ি দিয়ে খাবো বলে আজকে রাত্রিতে মুড়ি খাবো। লঙ্কার আচার হয়ে আচার বলছি লঙ্কার বড়া হয়েছে, আর কুমড়োর চপ হয়েছে, আর আলুকে গোল গোল করে কেটে আলু দিয়ে বেসন দিয়ে বড়া হয়েছে, সেই দিয়ে এখন আমি মুড়ি খাচ্ছি, আর আলু সেদ্ধ তৈরি করে নিয়েছি। এই হলো রাতের খাবার, লঙ্কার বড়াটা যা হয়েছে না দারুণ সুন্দর হয়েছে, আবার ঝাল ঝাল লঙ্কার চপ, আর এই হালকা হালকা জ্বর আছে তো মুখে, দারুণ লাগছে খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, আগেই বললাম শরীর ভালো লাগছে না। যদি ভিডিওটার মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ তাহলে আসছি, টাটা, গুড নাইট।